নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পালং শাকের সব সবজি দিয়ে নিরামিষ সবজি বা ঘন্ট, পালং শাকের ঘন্ট। তো তার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি, গাজর, মূলো, মটরশুঁটি, আলু আর পালং শাক। আর এদিকে আমার চাই বড়ি, আর মশলাতে চাই আদা, কাঁচা লঙ্কা আর জিরে। তো আমি কিভাবে সব শীতের সময় সব সবজি দিয়ে টাটকা পালং শাকের ঘন্ট বানাই, চলুন আপনারা দেখতে থাকুন। ফার্স্টে আমি একটা কড়া চাপি দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবং তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। এগুলো বিরির ডালের বড়ি, আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন এগুলো কেনা। তো বড়িগুলো আমি ফার্স্টে লাল লাল করে ভেজে নেব, তারপর বড়িগুলো তুলে রাখবো। তো দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি বেগুনটা ফার্স্টে ভেজে তুলে রাখবো, কারণ বেগুনটা না ভেজে রাখলে পালং শাকের মধ্যে বেগুনটা একদম ঘেঁটে যাবে, তাই বেগুনটা আমি একটু হালকা ভেজে তুলে রাখবো। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা এবার আমি তুলে রেখে দেব। এবার আমি তেলে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফড়ন দিয়ে দিয়েছি। ওইটা একটু ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর ওইটার মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। তো আমি তো ফার্স্টে আমি এখানে আলুটা ছেড়ে দেব, আলুটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আলুগুলো আমি আলু, গাজর, মূলো এখানে সবজিগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, কারণ তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এই পালং শাকের তরকারিতে আমি কিন্তু একটুও জলের ব্যবহার করব না, একদম শুকনো শুকনো সব সবজি দিয়ে পালং শাকের ঘন্ট বানাবো। আপনারা অবশ্যই এরকমভাবে খাবেন, বানাবেন, দেখবেন খুবই সুন্দর, টেস্টি হয়। এবার এখানে আমি মূলো আর গাজরটাও অ্যাড করব, তারপরে সব একসাথে আমি ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব। তারপর ঢাকা দিয়ে দিয়ে এগুলো আমি ভেজে নেব, তাহলে সেদ্ধ প্রায় হয়ে যাবে। এরকমভাবে পালং শাক দেখবেন শীতের দিনে সব সবজি দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে শিম আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন। তো আমি বাড়িতে যে এই সবজি দিয়ে বানিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিয়ে এই সবজিগুলো ভেজে নেব। এবার এখানে আমি মটরশুঁটিগুলো অ্যাড করব, মটরশুঁটিটা লাস্টে অ্যাড করব, কারণ মটরশুঁটি খুব একটা সেদ্ধ প্রয়োজন হবে না। তাই এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম আমি এখানে, এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করব। এই পালং শাকের সবজিতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, খুবই সামান্য মশলা দিয়ে এটা বানানো হয়। আর এখানে আমি যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম ওইটা আমি 1.5 চামচের মতো এখানে অ্যাড করব। এবার সব মশলাগুলো এখানে আমি ভালো করে মিশিয়ে নেব। এবং বেগুনটা যেটা আমি হালকা ভেজে তুলে রেখেছিলাম ওইখানে এটাও অ্যাড করলাম এখানে। এবার সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব, তারপর পালং শাকটা অ্যাড করব। তো আমার সব সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পালং শাকটা ধুয়ে রেখেছিলাম, এবার এখানে অ্যাড করব। তো আপনারা দেখবেন আমি এখানে একটুও কিন্তু জল অ্যাড করব না, পালং শাক থেকে জল বেরোবে, এটাতেই আমার পালং শাকের ঘন্টটা রেডি হয়ে যাবে। এবার আমি পালং শাকটা দিয়ে নেড়ে নিয়েছি, এবার এখানে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দেখুন পালং শাকটা একটু কমে এসছে এবং জল বেরিয়ে এসছে, এবার আমি ভালো করে সব একসাথে নেড়ে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে করব। এটা ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো দেখুন আমার পালং শাকটা হয়ে এসেছে, এবং শীতের সময় এরকম পালং শাকের ঘন্ট খেতে খুবই টেস্টি লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পারলে একটা লাইক করে দেবেন বন্ধুরা, এবং আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।
এবার আমি এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম এই বড়িটা এখানে অ্যাড করব। বড়িটা সবসময় লাস্টে অ্যাড করতে হবে, না তো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই তো দেখুন আমি বড়িটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার পালং শাকটা ভালো করে বড়িটার সাথে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। পালং শাকটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। দেখুন পালং শাক আমার রেডি, আপনারা অবশ্যই বাড়িতে এরকম বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম গরম গরম পালং শাক গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা আবার অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।